আমার ওপরে এত পুষ্পবৃষ্টি হচ্ছে কেন? মনে হচ্ছে কোনো একটা রাজস্থানের রাজমহলে চলে আসছি। আর এই জায়গাটা কোথায়? তোমরা কিভাবে আসবে? ওয়েলকামের জন্য 24 ঘন্টা এখানে ঢাক বাজবে। আর সেই ফিল, সেই লুক পুরো ভিডিও দেখো, বুঝতে পারবে। তাহলে চারিদিকের অপরূপ দৃশ্য দেখে জাস্ট মুখ থেকে বেরোচ্ছে ওয়াও আর ওয়াও। এই যে 5টা গোল গোল দেখতে পাচ্ছ, এটাই কিন্তু কটেজ। এর মধ্যেই তোমরা রাত্রি কাটাতে পারবে। আর তাছাড়া এর ভেতরে কিন্তু একটা দারুণ রেস্টুরেন্টও আছে। ও ভাই সাহাব, ও ভাই সাহাব, কি বানিয়েছো এখানে! জাস্ট দেখার মতো দেখতে পাচ্ছ তোমরা। একদম শ্রীরামপুরের ঠিক আগেটাতেই জাস্ট দারুণ ভিউ পয়েন্ট লাগছে এখান থেকে। হ্যালো প্রিয় দর্শক, আজকে আমি তোমাদেরকে দারুণ একটা রিসর্টের ব্যাপারে বলবো। বিশেষ করে যারা কলকাতা থেকে বা কলকাতার বাইরে থেকে উড়িষ্যার দিকে যেতে চাও, বা তোমার খড়গপুর মেদিনীপুর লাইনে যারা কোলাঘাট ধাবায় খা মানে খেতে পছন্দ করো, তাদেরকে একদম বেস্ট অ্যান্ড বেস্ট লোকেশন, তার সঙ্গে দারুণ কটেজের ঠিকানা দেবো আজকে। দারুণ লোকেশন দেখতে পাচ্ছ, এখানে তোপ রাখা আছে একদম গেটের মুখেই। আর এই জায়গাটা কিন্তু একদম বোম্বে কলকাতার যে হাইওয়ে রোড, ন্যাশনাল হাইওয়ে যে 16, সেই 16 রোডের ওপরে। আর এই যে জায়গাটা বারবার বলো তোমাদেরকে, ম্যাচগ্রাম থেকে পেরিয়ে এসে রাতুলিয়ার পর শ্রীরামপুর ঠিকানা। আর ঠিক আষাঢ়ি থেকে যদি যাও তো আষাঢ়ির আগের আগের সবিস তো। আর এই রিসর্টের নাম দেখতে হচ্ছে কি এত সুন্দর করে গোল্ডেন প্লেটের নামটা লেখা হয়েছে, মীরা গোল্ড কটেজ রেস্টুরেন্ট অ্যান্ড সুইমিং পুল। ভাই নামটা দেখেই ভাই মনে হচ্ছে যেন রাজা রাজাদের মীরা গোল্ড। আর এই থিমটা কিন্তু টোটাল কিন্তু রাজাদের যে মহল যায় সেই মহলের বেশেই কিন্তু তৈরি। চাইলেই তোমরা এখানে রাজস্থান, জয়সলমের, যোধপুর আর জয়পুরের মতো কিন্তু বড় বড় এখানে দু সাইডে গেটের দুটো তোপ রাখা আছে, চাইলেই তোমরা সেলফি তুলতে পারো ভাই। আর যখন দেখো এই যে জায়গাটা, আসার পরে একটা জিনিস তোমাদেরকে হলো ভাই, গেট থেকে এন্ট্রি নিলাম এই গেট থেকে, আর ঢোকার সময় কিন্তু তোমরা এখানে ঢাকের ব্যবস্থা হয়েছে, ঢাক বাজছে দেখো। আর ঢাকের সঙ্গে সঙ্গে এখানে পুষ্প বৃষ্টি হবে এনি টাইম, 24 ঘন্টা। যারা এখানে আসবে তাদের জন্য জাস্ট আজকে ওপেনিং বলে আজকের জন্য নয়, 365 দিন তোমরা যখন এখানে পায়ের ধুলো রাখবে এই জায়গাতে এই কাকুকে ঢাক বাজাবার জন্য অবশ্যই দেখতে হবে। তার সঙ্গে পুষ্প বৃষ্টি তো আছেই আছে। ওভারঅল লুকস কিন্তু দারুণ। তোমরা চাইলে একটা রাইড করে অবশ্যই এই জায়গায় আসতে পারো, মীরা গোল্ড রিসর্টে। দারুণ অ্যাম্বিয়েন্স, দারুণ ব্যাপার, ভেতরটা পুরো একদম মনে হচ্ছে রাজস্থানে চলে আসছি আমি। ভাই সাহেব আজকে ওপেনিংয়ের জন্য দেখো এখানে খাওয়া দাওয়ার বিশাল ব্যবস্থা রাখা হয়েছে, আর সুইমিং পুল থেকে শুরু করে সমস্ত কিছু আছে জাস্ট। আর এই কটেজগুলো দেখো ঠিক এইরকম একটা কটেজ করা হয়েছে, আর যেহেতু রাজমহল টাইপের যে থিমের এটা দেওয়া হয়েছে, আর ওপরে কিন্তু নাইট ভিউ তোমরা যখন পাবে সেটা কিন্তু লাগবে কিন্তু সেই। সত্যি মনে হচ্ছে একটা মহলে আসছি, যেহেতু নাম রাজস্থানের ভাই রাজমহল, আর বিশাল বড় এখানে একটা রংমহল। তো চলো এবারে কটেজের ভেতরে এন্ট্রি করি। আর কটেজের গেটটা কিন্তু খুব মোটা, আর ভাই ভেতরে ঢুকেই তো আমি পুরো আই এম অবাক, কারণ দেখতে পাচ্ছ পুরো ভাই বেডের পাশে আছে পুরো কাঁচের বাথরুম। ভাই মনে হচ্ছে যেন ইউরোপে আমি চলে আসছি। আর একটা পাশের রুমে নিয়ে আসছি জাস্ট তোমাদেরকে আমি, বাথরুমটা একবার ঢুকে মানে কি ঢুকলো পুরো একদম ট্রান্সপ্লান্ট দেখতে পাচ্ছ তোমরা। আর দেখো জাস্ট এখানে হাত ধোয়ার জন্য শাওয়ার, মানে হাত ধোয়ার জন্য বেসিন করা আছে। আর ভাই প্যান্ট তো বুঝতেই পারছো একদম ইউরোপ, জাপান, আমেরিকা যেখানে যাক না কেন এইরকমই তোমরা কিন্তু প্যান্ট পাবে। আর ঠিক কাঁচ একদম পুরোটা ভাই, সবই তো বা ঠিক আছে, বাট প্রাইস কত, পার নাইট কত, সমস্ত কিছু বলবো আজকের এই ভিডিওতে। আর একটা এখন হল রুমের ভেতরে ঢুকছি, রেস্টুরেন্ট। এই হচ্ছে রেস্টুরেন্ট, তোমরা অবশ্যই আসলে যে কোনো সময়, এই রেস্টুরেন্ট তো 365 দিন 24 ঘন্টা খোলা থাকে, 365 দিন 24 ঘন্টা তোমরা এই রেস্টুরেন্ট থেকে সমস্ত কিছু ওপেনিং পাবে। আর এই রেস্টুরেন্ট লাগোয়ায় কিন্তু এই কিচেন দেখতে পাচ্ছ, কিচেনটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে দাদাভাই রান্নাবান্না করছে। হ্যালো হ্যালো দাদা। রাতুলিয়া আষাঢ়ির মানে মাঝখানে শ্রীরামপুরে এই রকম একটা কটেজ খোলা হবে জীবনে আশা করিনি। আর সেকেন্ড ফ্লোরে আছে এই হল করা হয়েছে,
চাইলে তোমরা যে কোনো পার্টি বার্থডে যে কোনো মানে তোমরা যদি চাও কোনো মিটিং করতে অবশ্যই তোমরা কিন্তু এখানে অবশ্যই বুক করতে পারো। জাস্ট এরকম দুখানা বড় বড় সোফা রাখা হয়েছে, সামনে চেয়ার টেবিল, তাই চেয়ার টেবিল কি এরকম থাকবে না পরবর্তীকালে চেঞ্জ হওয়ার কোনো প্ল্যান আছে? পরবর্তীকালে চেঞ্জ হবে, তাই তো? তো আজকে যেহেতু ওপেনিং তার জন্য এরকম চেয়ার টেবিল রাখা হয়েছে, তো পরবর্তীকালে খুব তাড়াতাড়ি কিন্তু চেঞ্জ হবে। আর এখানে ক্যামেরা থেকে শুরু করে লাইটিং ব্যবস্থা সব কিছু দেওয়া থাকবে। এবার উঠছে একদম থার্ড ফ্লোরে, একদম টপে। জাস্ট এখান থেকে যে বিকেল আর সকালের যে সানরাইজ দেখতে পাবে, একদম গ্রাম্য পরিবেশ, মাঠের চারিদিকে কিন্তু মাঠ আর মাঠ, ঠিক মাঝখানে এত সুন্দর জাস্ট রিসর্ট একটা তৈরি করেছে। সানরাইজ কিন্তু তোমরা কিন্তু সেই লেভেল বা সেই মজা পাবে তোমরা। দারুণ ভিউ পয়েন্ট এই মীরা গোল্ডকে তোমরা অবশ্যই বুক করতে পারো, ফোন নাম্বার দিয়ে রাখলাম এখানে, একবার তোমরা অবশ্যই এই রিসর্টে পায়ের ধুলি রাখতেই পারো। আচ্ছা দাদাকে মডেল তোলো তো একটু, হাতে করে তোলো তো। ও ভাই সাহেব দেখতে পাচ্ছ মরনের স্পিচ গুলো কিন্তু সুন্দর করেছে। আর কমেন্ট বক্স বা ডিসক্রিপশন বক্সে তোমাদেরকে লিংক দিয়ে রাখবো এই জায়গাটা কোথায়। পাঁশকুড়া থেকে জাস্ট 10-15 মিনিট আর ডেবরা বাজার থেকেও জাস্ট 10-15 মিনিট ঠিক এই আগে পড়বে। তারপর ছিল খাওয়া দাওয়ার পালা, বেগুনি স্যালাড, আর এখানে ভাই বেগুনি দেখতে কত বেগুনি, জিরা রাইস, ডাল, সবজি, মাটন, চিকেন, মাছ অনেক কিছু ছিল। আর তারপরে একটা বৌদি, দেখো এখানে এসে এই বৌদিমণি বলছে আমার বাড়ি ঘাটালে, না বৌদিমণি ঘাটালে বাড়ি নয়, সোনাখালিতে অনেক, সোনাখালি ওদিকে বেশি ভিড় হয় নাই দুর্গাপুজোর সময়। হ্যাঁ একদম একদম, ক্যামেরা দেখে আমি আপনাকে দেখছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ, থ্যাংক ইউ। তারপরে পাঁপড় ভাজা আর চাটনি না মিষ্টি নিয়ে চলে গেলাম ভাই টেবিল খুঁজতে। টেবিল খুঁজতে খুঁজতে ভাই মাথা পাগল হয়ে গেল আমার, ফাইনালি ভাই রেস্টুরেন্টের ভেতরে আমি ওপেনিং করে দিলাম। জাস্ট এখানে হাতটা ধুলাম আর বাইরে এত ভিড়, খাবারটাকে ঠিক এই নিউ রেস্টুরেন্টের ভেতরে নিয়ে আসছি। আজকে যা ছিল সব নিয়ে নিয়েছি, মাটন থেকে কয়েকদিন বিয়ে বাড়ি খেয়ে খেয়ে বুঝতে পারছো, মাটন থেকে শুরু করে মাছ সবজি যা ছিল সব নিয়ে নিয়েছি একদম। খাবারগুলো ভাই সেই টেস্ট, কিছু বলতে পারছি না মুখ দিয়ে, দারুণ। তো এই এত সুন্দর একটা রিসর্ট আর রেস্টুরেন্ট যেই দাদা তৈরি করেছে, বা দাদা তো তৈরি হচ্ছে, দাদা যেই দাদা রিসর্ট আর রেস্টুরেন্ট, তো সেই দাদাকে পেয়ে গেছি। দাদা এই দাদার সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারলাম, যখন এই কটেজ তোমরা ভাড়ায় নিবে সুইমিং পুল থেকে শুরু করে একটা ব্রেকফাস্ট তার সঙ্গে লঞ্চ থাকবে সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে। আর অবশ্যই তোমরা এই জায়গায় আসো, আর এই ফোন নাম্বার দিয়ে রাখছি, অবশ্যই তোমরা বুক করতে পারো, এই ফোন নাম্বারে তোমরা একবার কন্ট্যাক্ট করতে পারো।